হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরো আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদেরকে মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। পাওয়ার পয়েন্টে আমরা দেখব কিভাবে অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যায়। এই ভিডিও দেখলে আপনারা অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন। প্লাস হচ্ছে অনেকেই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন কি কিভাবে ভিডিও আকারে সেভ করতে হয় সেটাও জানেন না। এই ভিডিওর মাধ্যমে আপনি সেটাও শিখে ফেলবেন। তাহলে আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর অলরেডি আমি ভিডিওটা আপনাদেরকে দেখাইছি, সেম একটা প্রেজেন্টেশন অ্যানিমেটেড ভিডিও আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করব। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমরা বলবো, নতুন নতুন ভিডিও টিপস টিক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি না আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা নেব, ব্ল্যাঙ্ক নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কি করব, আমি ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করলাম, তারপর পিকচারে ক্লিক করব, তারপর দিস ডিভাইস, যেহেতু আমি কম্পিউটার থেকে পিকচারটা আনবো এজন্য দিস ডিভাইস দিলাম। আর এই ফাইলগুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে ইন্টারনেট থেকে খুব সহজে এগুলা ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যার হচ্ছে অ্যানিমেটেড ক্লিপ আর্ট, এই দেখেন ডিআর, তারপর হচ্ছে বার্ড অ্যানিমেটেড গিফ, গিফ নামে আপনারা সার্চ দিবেন তাইলে দেখবেন গুগলেই পেয়ে যাবেন। তারপরও আমি আপনাদের সুবিধার্থে আমি ফাইলগুলো দিয়ে দিব, এটা একটু জুম আউট করে নিতেছি পুরোটা দেখার জন্য। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে এখানে যেহেতু একটু ছোটো বড়ো আছে ওইটাকে রিসাইজ করে প্লেস করে নিলাম। এখন আমাদের কাজ হবে আমরা একটা একটা করে নিয়ে আসবো। সর্বপ্রথম আমি নিয়ে আসবো, দেখেন একটা টাইগার নিয়ে আসবো, এই যাচ্ছে টাইগার, টাইগারটা অনেক বড়, আমি এটাকে ছোট করে নিতেছি। আমি আগে ইমেজগুলো নিয়ে আসতেছি তারপর আমরা অ্যানিমেশন দিব স্টেপ বাই স্টেপ। আবার পিকচারে ক্লিক করব, তারপরে এখান থেকে আমি সিংহ হরিণটা নিয়ে আসলাম, হরিণটাকে টাইগারের আগে দিয়ে দিতেছি। ওকে, তারপরে একজন শিকারীকে নিয়ে আসবো আমি, শিকারীটা কোথায় আছে একটু ডেস্কটপে রাখছি। শিকারীকে নিয়ে আসছি, এটা আমি একদম কর্নারে প্লেস করলাম, ঠিক আছে। এখন হচ্ছে একটা আমরা পাখি নিয়ে আসছি, এখানে পাখিটা নিয়ে আসি, এই যে পাখিটা, পাখিটা পাখিটার সাইজ আমি ছোট করে নিতেছি যেহেতু পাখিটার সাইজ অনেক বড়। এখানে ব্যাস হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব অ্যানিমেশন দিব। সর্বপ্রথম আমি এই যে টাইগারে অ্যানিমেশন দিব, অ্যানিমেশন দেওয়ার জন্য আমি কি করলাম, এই যে টাইগারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যানিমেশনে ক্লিক করব। এখানে দেখবেন অনেকগুলো অ্যানিমেশন আছে, আমরা যাব অ্যাড অ্যানিমেশনে, তারপর দেখেন একদম নিচের দিকে নামলে দেখবেন আছে লাইন, লাইনে ক্লিক করব আমি। লাইনে ক্লিক করলে দেখছেন এখন অ্যানিমেশনটা সেট হয়েছে কিন্তু এই বাঘটা নিচের দিকে চলে গেছে। এখন আমি কি করব দেখেন, আমি জুম করে একটু দেখাইতেছি, এই যে লাল কালার একটা সার্কেল আসছে এটাকে ড্রাগ করে আমি সোজা একদম বাইর পর্যন্ত দিয়ে দিব, এতটুকু দিলাম। সিমিলারলি আমি হরিংয়ে আমি একটা অ্যানিমেশন দিব, সেমটাই দিব, এটাও দেখেন নিচের দিকে চলে গেছে। এখন আমরা যে কাজটা করব এটাকেও সিমিলারলি আগের মতোই এই লালটাকে ধরে এই বাঘের একটু সামান পর্যন্ত আমি দিয়ে দিলাম। এখন যে কাজটা করব আমরা, এই যে বাঘের যে অ্যানিমেশন আছে এটার ডিউরেশন, বাঘের অ্যানিমেশনের ডিউরেশন আমি দিব, সাপোজ দিলাম আমি ধরেন 7 দিলাম। ওকে, এখন আমি হরিণের, হরিণে ক্লিক করলাম, হরিণেরটা আমি দিব ধরেন 5 দিলাম, 5 দিয়ে দিই, এই যে 5 দিলাম। এখন হচ্ছে এখানে দেখেন লেখা আছে হরিণেরটা স্টার্ট অন ক্লিক, এটা আমরা দিয়ে দিব।
উইথ প্রিভিয়াস দিলে কি হবে, আগের যে অ্যানিমেশন আছে ওইটার সাথে এই অ্যানিমেশনটা প্লে হবে। আমরা চাইলে প্রিভিউ দেখে নিতে পারবো, দেখেন এখানে প্রিভিউ আছে, প্রিভিউটা দেখে নিলেই আমরা বুঝতে পারবো। এই যে প্রিভিউটা দেখা যাইতেছে এখন। এখন আমরা যেটা করব, এই যে পাখি যেটা আছে পাখিটাতে অ্যানিমেশন দিব। এই যে পাখিটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যাব, পাখিতে কোনটা দেওয়া যায় দেখা যাক। আমি এখানে মোর মোশন পাতে যাব, মোর মোশন পাতে গেলে অনেকগুলা মোশন দেখতে পারবেন আপনি। আমি যেটা নিব সেটা হচ্ছে টার্ন ডাউন রাইট, এটা নিলাম, ওকে দিয়ে দিলাম। এটা অল্প আছে, এটাকে টেনে ধরে আমি একদম বাইরের পর্যন্ত নিয়ে গেলাম। এখন হচ্ছে আমি আবার প্রিভিউ করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে প্রিভিউতে দিলাম, দেখেন। ও আরেকটা জিনিস এখানে করতে হবে পাখিটার ক্ষেত্রে, দেখেন কি করতে হবে। এটাকেও আমরা এখানে অন ক্লিক আছে, এটাকে আমি আমরা দিয়ে দিব উইথ প্রিভিয়াস দিলে কি হবে, আগের অ্যানিমেশনগুলোর সাথে এটাও প্লে হবে। এখন আবার আবার প্রিভিউ দেখি আমরা, দেখছেন একসাথে পাখিও চলে যাইতেছে। আচ্ছা, পাখির ডিউরেশনটা আমরা একটু কমাই দিতে হবে, যেহেতু পাখিটা অনেক তাড়াতাড়ি চলে গেছে। সেক্ষেত্রে আপনি যত আস্তে আস্তে যে যেটা প্লে করতে চান সেটা ডিউরেশন বাড়াই দিবেন, তাহলে বাড়াই দিলেই দেখবেন না তত আস্তে যাবে। আমি পাখির ডিউরেশন আরো কমাই দিতেছি, সাপোজ আমি এটা 7 করে দিলাম। এখন দেখেন, দেখছেন এখন পাখিটা আস্তে আস্তে উঠতেছে। এটাতে আমি এই যে এটাতে কোনো অ্যানিমেশন দিব না, এটাতে যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখন আমি যেটা করব, সাউন্ড এড করব। সাউন্ড এড করতে হলে কি করতে হবে, দেখেন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর দেখেন এখানে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করব, তারপর অডিও, তারপর অডিও অন মাই পিসিতে ক্লিক করব আমি। তারপর হচ্ছে দেখেন এখানে জঙ্গল ওয়েব নামে একটা সাউন্ড আমি ডাউনলোড করে রাখছি, এই ফাইলটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা আমি ইনসার্ট করলাম, এই যে এখান থেকে এটা সাউন্ড হইতেছে, জঙ্গলে একটা সাউন্ড দিছি। এখন এটাকে আমি কি দিব, এখানে দেখেন কর্নারে আছে প্লে ইন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমি। এটা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে, প্লে ইন ব্যাকগ্রাউন্ড, ওকে। আমি এটাকে প্লে ইন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন আমরা একবার প্লে করে দেখি। এখন আমরা যেটা করব, পুরোটাকে একবার আমরা প্রিভিউ দিয়ে দেখি। অ্যানিমেশনে গেলাম, তারপর প্রিভিউতে ক্লিক করলাম, এবার হচ্ছে আমাদের ফাইনাল কাজ। এটা নর্মালি আপনারা যদি সেভ করে রাখতে চান তাইলে সেভে গিয়ে পাওয়ার প্রেজেন্টেশন নামে সেভ করে রেখে দিতে পারেন, কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে ভিডিও আকারে সেভ করব। ভিডিও আকারে সেভ করতে হলে আপনার কি করতে হবে, দেখেন ফাইলে যাবেন, তারপর সেভে ক্লিক করবেন। আমি ডেস্কটপে রাখতে চাইতেছি, যে যে লোকেশনে আপনি ডাউনলোড সেভ করতে চাইতেছেন ওই লোকেশনটা দিবেন। আর এখানে হচ্ছে দেখেন সেভ এস টাইপ আছে, সেভ এস টাইপে আপনি দিবেন এই যে MP4 ভিডিও, MP4 যেটা, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর সেভে ক্লিক করবেন। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, তারপর সেভে ক্লিক করলাম। এখন দেখেন এখানে খেয়াল করলে দেখবেন এটা এখন ভিডিও হইতেছে, একটু সময় লাগবে, ভিডিও হয়ে যাবে, তাইলে আপনারা ডেস্কটপে প্লে করতে পারবেন। আমরা একটু ওয়েট করি ধৈর্য সহকারে, তাইলে এটা দেখবেন সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে এটা। এখন আমরা দেখি ডেস্কটপে কোথায় আছে, এই যে এটা, এটা আমরা প্লে করে দেখি। এখন দেখছেন আমরা যা যা সেভ করছিলাম। এভাবে আপনি খুব সহজে পাওয়ার পয়েন্টে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন। আশা করি আপনারা কাজটি বুঝছেন। তারপরও কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর ফাইলগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ইভেন আমি প্রেজেন্টেশনের যে ফাইলটা আমি তৈরি করছি সেটাও আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনোই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এবং টিপস ট্রিক্স আমরা আপলোডের সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।